বন্ধুরা আমরা এখন দেখবো কিভাবে একটা সিম্পল ফ্লোর ডিজাইন আমরা অটো করতে পারি তো সিম্পল ফ্লোর ডিজাইন করার ক্ষেত্রে আমরা কিছু প্রসিডিওর মেনটেন করব যেই প্রসিডিওরগুলো আমি একটি ওয়ার্ড ফাইলে করে দেখাচ্ছি প্রসিডিওরগুলোর ক্ষেত্রে প্রথমে আমাদেরকে ইউনিটগুলো দেখাতে হবে যেটা আমাকে একদম বেসিক্যালি একদম শুরুতেই করতে হয় কারণ আমরা কোন ইউনিটে কাজ করছি সেটা খুবই ইম্পর্টেন্ট এরপরে আমাদেরকে পাশাপাশি ওয়াল ডিজাইন করবো আমরা ডোর দরজা জানালাগুলো ডিজাইন করবো ব্লকগুলো ডিজাইন করব টেক্সট হ্যাচ ডাইমেনশান দিয়ে আমরা আমাদের কাজ শেষ করব এই হলো আমাদের ডিজাইন যেটা আমরা আমাদের যেই ডিজাইনটা করতে হবে ফ্লোর প্ল্যানের যে লেআউটটা সেই লেআউটটা এখানে দেয়া আছে সো এই লেআউট দেখে আমাদেরকে এই লেআউট অনুযায়ী একটা ডিজাইন করতে হবে তো শুরুতে দেখ আমরা ইউনিটটা সিলেক্ট করে নিচ্ছি ইউএন দিয়ে ইউনিটটা সিলেক্ট করার ক্ষেত্রে আমাকে এটা ডেসিমেল ডেসিমেলের আছে আমরা যেহেতু বিল্ডিং ডিজাইন করছি সেক্ষেত্রে আমরা আর্কিটেকচারাল নিয়ে কাজ করবো প্রেসিশন আমি জিরো ফিট ওয়ান বাই ফোর নিয়ে কাজ করলাম এখানে ইনসার ইনসারশন স্কেল হবে হচ্ছে ইঞ্চিতে ওকে দিয়ে বের হয়ে গেলাম এরপরে আমাদের যেই ফ্লোর ডিজাইন যেটা ছিল সেই ফ্লোর ডিজাইনটার যেটা ছিল সেটা হচ্ছে যে পঞ্চাশ ফিট লেন্থ এবং একত্রিশ ফিট হচ্ছে আমাদের হাইট তো আমরা একটা রেক্ট্যাঙ্গল রেক্ট্যাঙ্গেল যেটা এখন আমাকে যেটা করতে হবে একটা পয়েন্ট ফিক্স করে নিলাম একটা ক্লিক করে পয়েন্ট ফিক্স করে এখন আমাকে আমি এই জিনিসটা ব্লক করে দিই ফিফটি ফিট এবং থার্টি ওয়ান ফিট হয়ে গেল আমাদের ব্লক এখন আমরা যদি এটাতে যাই এই এটা নিয়ে আমাদের কাজ করতে হবে এখন আমাকে যেটা করতে হবে আমরা একটা লাইন কমান্ডে চলে যাব যদি লাইন কমান্ডে যাই এখানে আমরা যেই অবজেক্টের স্ন্যাপিং যে টুলটা সেই স্ন্যাপিং টুলটা অফ আছে আমরা এখানকার এই শীর্ষটা দেখতে পাচ্ছি না তো স্ন্যাপিং টুলটা অফ করার ক্ষেত্রে অন করার ক্ষেত্রে আমরা আগে এইখানকার যে স্ন্যাপিং অবজেক্ট স্ন্যাপের টুলে যদি যাই এই যে দেখাচ্ছে ও স্ন্যাপ অন তো এখন ও স্ন্যাপটা অন হয়ে গেছে এখন ও স্ন্যাপ অন করার ক্ষেত্রে আমরা এই লাইনটা ঠিক ধরতে পারছি না যে এই লাইনটা মিড পয়েন্ট দেখাচ্ছে এখানকার শীর্ষও দেখাচ্ছে বাট এই লাইনটা ধরতে পারছি না তো লাইনটা ধরার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আমরা লাইনটা ধরার ক্ষেত্রে এই ও স্ন্যাপের ক্ষেত্রে অবজেক্ট স্ন্যাপে আমরা যেটা করব জাস্ট রাইট ক্লিক করবো রাইট ক্লিক করলে এখানে একটা অপশন রয়েছে এক্সটেনশান এই অপশানটাতে যদি আমরা যাই তাহলে আমরা ইজিলি এই লাইনটাকে ট্র্যাক করতে পারছি সো আমরা এখন এই লাইনটাকে ট্র্যাক করতে পারছি আমরা একটা এখানে একটা পয়েন্ট নিচ্ছি নিয়ে আমরা এখন কতটুকু যাব সেটা আচ্ছা আর একটা ব্যাপার যেটা রয়ে গেছে সেটা হচ্ছে যে আমরা এখানে এই যে জিনিসগুলো অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কাজ করছে এই যে এভাবে অ্যাঙ্গেল আকারে দেখাচ্ছে তো আমরা চাইলে প্রতিটা জিনিস নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে করতে পারি তো নাইনটি ডিগ্রির ক্ষেত্রে আমরা কি করব এখানে একটা অপশন আছে এই অপশনটা যদি চালু করে দিই অপশনটা হচ্ছে অর্থ অর্থ অপশন অর্থ অপশন চালু করে দিলে আমাদের সেই অ্যাঙ্গেলটা আর দেখাচ্ছে না সো অর্থ অপশন চালু করে আমাকে যেটা করতে হবে উপরের দিকে আমরা ফিফটিন ফিট গেলাম ফিফটিন ফিট ফিফটিন ফিট যাওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে লেফট দিকে আমাকে টুয়েলভ ফিট যেতে হবে তো আমরা টুয়েলভ ফিট গেলাম লেফট দিকে টুয়েলভ ফিট যাওয়ার পরে আমরা জাস্ট লাইনটাকে নিচের দিকে অ্যাড করে দেব অ্যাড করে ডাবল ক্লিক করলে এখানে অ্যাড করে দিচ্ছি ওকে আচ্ছা এবার আমাকে যেটা করতে হবে আরেকটা লাইন টানতে হবে লাইনের জন্য আমরা লাইন কমান্ডে গিয়ে আবার এখান থেকে শুরু করে ছয় ফিট ডিস্টেন্সে আমরা হচ্ছে লাইনটা টানছি এরপরে আমরা আমাদেরকে আবার টেন ফিট ডিস্টেন্সে লাইনটা টানতে হবে টেন ফিটের পরে আমরা জাস্ট এই জিনিসটাকে অ্যাড করে দেব এখানে এই জিনিসটা একটু খেয়াল করবেন যে এই এই জায়গাতে জাস্ট একটু উপরেই হচ্ছে তার মিড পয়েন্ট একটু উপরেই মিড পয়েন্ট আমরা মিড পয়েন্টে এটাকে যোগ করব না আমরা যোগ করব জাস্ট এই লাইনের উপরে দেখতে পাচ্ছেন যে এখানে মিড পয়েন্টটা আর লাইনটা খুবই কাছাকাছি সো আমরা লাইনের উপরে যোগ করব লাইনের উপরে যোগ করে দিলাম এভাবে বাকি যে এই এখান থেকে ছয় ফিট পরে যে লাইন পয়েন্টটা রয়েছে এই পয়েন্ট থেকে আমরা লাইনটা টেনে দিচ্ছি এন্টার এরপরে আবার আবার লাইন কমান্ডে গিয়ে এখান থেকে জাস্ট দশ ফিট দূরে সরি একটু ভুল হয়ে গেছে এই লাইনটা এখানে হবে না এটাকে ডিলেট করে দিলাম এখন আমরা আবার লাইন কমান্ডে গিয়ে এইখান থেকে ঠিক ছয় ফিট ডিস্টেন্সে আমাদের যেই পয়েন্টটা রয়েছে এই পয়েন্ট থেকে এই লাইনের উপরে একটা ডাক টানলাম এন্টার আমরা আবার একটা আমার লাইন কমান্ড দিয়ে এখান থেকে ঠিক 10 ফিট ডিস্টেন্সে আমাদের যেটা রয়েছে সেইখানে আমরা একটা লাইন টানলাম এন্টার এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই টোটাল ফ্লোর ফ্লোরের ওয়াল থিকনেস গুলো দিয়ে দিতে হবে তো ওয়াল থিকনেস দেওয়ার ক্ষেত্রে আমাকে যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে আমরা অফসেট করতে পারি সো অফসেট করার ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি অফ ও সরি আমরা এখানে লিখতে পারি ও অফসেট অফসেট যদি দেই এরপরে জাস্ট অফসেট দেওয়ার পরে আমরা যদি জাস্ট এন্টার দেই এন্টার দিয়ে এই অফসেট টুলটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে যদি লিখি যে কতখানি দিব আমরা বাইরের দেওয়ালটা হচ্ছে আমাদের দশ ইঞ্চি সো দশ ইঞ্চি আমরা অফসেট করে নিলাম নিচ্ছি এবার আমাদেরকে যেটা করতে হবে এবার আমাদের বাকি যে ভেতরের যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলোকে আমরা আমাদের অফসেট করে নিতে হবে তো বাকি লাইনগুলো অফসেট করার ক্ষেত্রে আমরা সিমিলারলি আবার ক্যান্সেল করে দিয়ে অফসেট কমান্ডে যাচ্ছি অফসেট কমান্ডে গিয়ে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স স্পেসিফাই অফসেট ডিস্টেন্সে আমরা এখানে দিচ্ছি সিক্স ইঞ্চ সিক্স ইঞ্চ দেওয়ার পরে এখন আমাদেরকে এই জিনিসগুলোকে জাস্ট এটাকে উপরের দিকে ইঞ্চ এটা উপরের দিকে এটা উপরের দিকে এটা বাম দিকে জিনিসটা বাম দিকে সরি এই দুইটার এই দুইটা ডান দিকে ছিল আর এটা হচ্ছে বাম দিকে আমাদের অফসেট করার ক্ষেত্রে এখানে আরেকটি জিনিস রয়ে গেছে এই জায়গাতে আমাদেরকে আরেকটা অফসেট করতে হবে আমরা আবার এই জায়গাতে অফসেট করে নিচ্ছি আমরা যদি অফসেট করে নেই অফসেট আমরা করব হচ্ছে দশ ফিট দশ ফিট যদি অফসেট করি জাস্ট এই লাইনটাকে দশ ফিট উপরে হবে আবার অফসেট করতে হবে ও দিলেই অফসেট হয়ে যাচ্ছে আবার সিক্স ইঞ্চি এরপরে জাস্ট এটাকে এখন আমাদেরকে যেটা করতে হবে ট্রিম করে কাটতে হবে এখানে এই সব জায়গাতে যে এক্সট্রা জিনিসগুলো রয়ে গেছে দেয়ালের ভেতরে এই জায়গাগুলোকে আমাকে ট্রিম করে এই জায়গাগুলোকে আলাদা করে দিতে হবে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আহ ট্রিম ট্রিম কমান্ড ট্রিম কমান্ড দিতে হবে ট্রিম করার ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি টি আর ট্রিম এন্টার দিলাম জাস্ট রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করার পরে জাস্ট এই অংশটুকু আমাদেরকে ট্রিম করতে হবে এখানে ধরলেই এই অংশটুকু ট্রিম হয়ে যাচ্ছে এ অংশটা এ অংশটা এভাবে এই দিকের এ অংশ এ অংশ এ অংশ এটা 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 আমাদেরকে এইদিকে ট্রিম করতে হচ্ছে করতে হচ্ছে আর আর কোন অংশ করা হয় না বাকি আছে এই হচ্ছে আমাদের আমাদের এখন ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল আমাদের ওয়াল গুলো আঁকা হয়ে গেছে তো ওয়ালগুলো আঁকার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে ওয়ালগুলো দেওয়ার পরে আমরা লেয়ার প্রপার্টিতে গিয়ে আমাদেরকে ডিফারেন্ট অবজেক্টের জন্য ডিফারেন্ট লেয়ার দিতে হবে যেমন আমরা সরি আমরা আমাদের এখানে আমাদের যেই যে ব্যাপারটা ছিল আমাদের ওয়ালগুলো দেওয়া হয়ে গেছে সো ওয়াল যেহেতু দেওয়া হয়ে গেছে ওয়ালটাকে আমি ব্লক করে দিচ্ছি ওয়ালটা হয়ে গেছে এখন আমাকে যেটা করতে হবে ডোর এবং উইন্ডোজ এই দুইটা কাজ কমপ্লিট করতে হবে তো সো ডোর এবং উইন্ডোজ কমপ্লিট করার ক্ষেত্রে আমাকে আমরা তার আগে যে কাজটা করে নিব সেটা হচ্ছে যে আমরা লেয়ার প্রপার্টিগুলো সিলেক্ট করে নিচ্ছি যাতে আমরা কোন জিনিসটা দরজা কোনটা জানালা ব্লক হ্যাচ টেক্সট ডাইমেনশান এই অনুযায়ী আমরা হচ্ছে যাতে বুঝতে পারি এবং আমাদের যাতে একই সব কিছু একই কালারের হয়ে না যায় এই জন্য আমরা লেয়ার প্রপার্টিগুলো আগে সিলেক্ট করে নিচ্ছি সো আমরা লেয়ার প্রপার্টিতে যদি যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় লেয়ার প্রপার্টিটা দেওয়া আছে লেয়ার প্রপার্টিতে যদি যাই ঠিক এইখানটাতে হচ্ছে লেয়ার প্রপার্টিজ লেখাই আছে লেয়ার প্রপার্টিজে ক্লিক করলে আমাদের এই উইন্ডোটা চলে আসবে এই উইন্ডোতে আমাকে যেটা করতে হবে নতুন লেয়ার দিতে হবে এখানে দেখা যাচ্ছে নিউ লেয়ার এটাকে আমরা অল্টার এন দিয়েও করতে পারি অথবা এখানে নিউ লেয়ার দিয়েও করতে পারি সো আমরা নিউ একটা নতুন লেয়ার নিচ্ছি নতুন লেয়ারটা প্রথমেই আমাদের এই সিরিয়ালটা মেনটেন করব আমরা ডোর উইন্ডো ব্লক টেক্সট হ্যাচ ডাইমেনশন এই সিরিয়ালটা মেনটেন করে আমরা হচ্ছে লেয়ারগুলো দিচ্ছি সো ডোর প্রথমে দিয়ে নিচ্ছি ডোর এরপরে অল্টার এন আবার লেয়ার উইন্ডো সরি উইন্ডো হয়ে গে হয়ে গেল এরপরে আমরা আবার অল্টার এন দিলাম এখন আমাদেরকে দিতে হবে হচ্ছে ব্লক ব্লকস ব্লকস এরপরে আমাদেরকে আবার অল্টার এন দিয়ে আমরা দিলাম হ্যাচেস আবার অল্টার এন দিয়ে এখানে হবে হচ্ছে টেক্সট আবার অল্টার ইন দিয়ে এটা হবে হচ্ছে ডাইমেনশনস এখন আমরা কালার গুলো সিলেক্ট করে নিচ্ছি ডোরের কালার আমরা এখানকার এই সায়ান আমরা ডোরের কালারটা নিয়ে দিয়ে দিচ্ছি উইন্ডো উইন্ডোতে আমরা ব্লু কালারটা এইখানে এই সিরিয়ালটা এই সিরিয়ালের কালারটা দিয়ে নিচ্ছি ব্লকটা আমরা সায়ান কালারে দিচ্ছি দিচ্ছি হ্যাঁ গ্রিন টেক্সট ইয়েলো ডাইমেনশন গুলো ডাইমেনশনগুলো এখানে কালারের নামও লিখতে পারবো চাইলে সরি আচ্ছা এটা আমরা রেড কালারে দিচ্ছি ডাইমেনশনটা ওকে এবার আমাদের এটা হয়ে গেল এখন আমরা জাস্ট ওকে দিলেই আমাদের ডাইমেনশন ওকে আমরা এই ডাইমেনশন নিয়ে যখন যেটা নিয়ে কাজ করব সেটাকে দিয়ে আমরা ওকে দিলেই সেই কালারে কাজ হবে যাই হোক এখন আমরা আমাদের লেয়ারগুলো তৈরি হয়ে গেল আমরা আবার এটাকে রিচেক করার জন্য লেয়ার প্রপার্টি গিয়ে দেখতে পারি যে আমাদের লেয়ারগুলো সেভ হয়েছে কিনা হ্যাঁ আমাদের লেয়ারগুলো অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে আছে